আপনি যদি বিক্রি পেশায় থাকেন তাহলে আমার সাথে একমত হবেন, যত কাস্টমার তত বিজনেস। তাই আমরা অন্য হয়ে সবাই নতুন কাস্টমারের পেছনে মরিয়া হয়ে কাজ করি। কাস্টমার বাড়ানোর জন্য আজকে আপনার সাথে দারুণ একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটি হচ্ছে মোর বেটার নিউ, যা দারুণ ভাবে কাজ করবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মূল আলোচনা যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব যে এই ভিডিওটিতে একটি লাইক করুন, পাশাপাশি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়। চলুন আমরা মূল আলোচনায় যাই। প্রথমেই মোর, আপনি কাস্টমার বাড়ানোর জন্য ইতিমধ্যে যে স্ট্র্যাটেজিগুলো কাজে লাগিয়ে আপনি অনেক বেশি পরিমাণে রেজাল্ট পাচ্ছেন সেগুলো আরও বাড়িয়ে দিন। যেমন ধরুন, আপনি যদি ফেসবুক মার্কেটিং করেন, অর্থাৎ আপনি ফেসবুক মার্কেটিংয়ে অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য $300 প্রতি মাসে খরচ করেন, তাহলে সেটাকে বাড়িয়ে $500 করেন, অর্থাৎ আপনার স্ট্র্যাটেজি যেটা কাজ দিচ্ছে সেটা আরও অনেক বেটার রেজাল্ট আপনার জন্য নিয়ে আসবে। বেটার, এখন আপনি যেসব স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে বেটার রেজাল্ট পাচ্ছেন, এর বাইরে আর কি ভালো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে আপনি চিন্তা করুন। যেমন ধরুন, আপনি শুধুমাত্র আপনার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে আপনি কি করছেন, আপনি বিজনেস করছেন, তার পাশাপাশি আপনি কন্টেন্ট মার্কেটিং করে আপনার আরও অডিয়েন্সকে এঙ্গেজ করে নতুনভাবে আপনি কাস্টমারকে এঙ্গেজ করতে পারেন এবং বিক্রি আপনি বাড়িয়ে তুলতে পারেন। নিউ স্ট্র্যাটেজি, নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে আগালে আপনি বিজনেস আরও অনেক ভালো করতে পারেন, সেই বিষয়ে পুনরায় আপনার ব্রেইনকে একটু কমান্ডিং করেন এবং এই কমান্ডিংয়ের ফলে আপনি যে স্ট্র্যাটেজি পাবেন সেই স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে আপনি বিজনেসে আরও অনেক বেশি সেলস নিয়ে আসতে পারেন। যেমন ধরুন, আপনি এতদিন অফলাইনে বিজনেস করতেন, এখন আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার নিজের বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারেন। ডিজিটাল প্ল্যাটফর্মে এক্সপ্যান্ড করার মাধ্যমে আপনার বিক্রি কয়েকগুণ বেড়ে যাবে, অথবা আপনার বর্তমান প্রোডাক্টের প্যাক সাইজে পরিবর্তন নিয়ে এসে ডিফারেন্ট প্যাক সাইজের আপনার প্রোডাক্ট তৈরি করে আপনি কাস্টমারকে এঙ্গেজ করতে পারেন, কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারেন। যে তিনটে স্ট্র্যাটেজির কথা বললাম, মোর বেটার নিউ, এই তিনটে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি আপনার বিক্রিকে আরও অনেকগুণ আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্নটি জানাতে ভুলবেন না।